ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামার সিজনের একটা ঘরোয়া ফেসিয়াল প্যাক। এই গরমে বাইরে বেরোলেই তো স্কিনের রং পুড়ে যায়, এমনকি তাতে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা যেমন ডালনেস, সানটেন ও পিগমেন্টেশনের মতো অনেক সমস্যাই দেখা দেয়। আর এই সব সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে এর ট্রিটমেন্ট খুবই সহজ। অনেকেই এই সব সমস্যার জন্য পার্লারে গিয়ে স্কিন ট্রিটমেন্ট করিয়ে নেন, তাতে অনেক টাকা ব্যয়ও করতে হয় কিন্তু খুব একটা লাভ পাওয়া যায় না। তো বন্ধুরা, আমি বলবো তোমরাও আমার মতো বাড়িতে বসেই এক পয়সা খরচ না করে বাড়িতেই থাকা ঘরোয়া উপকরণ দিয়ে স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেমস দূর করতে পারবে। সো গাইস, ঘরোয়া এই প্যাকের সাহায্যে স্কিনের অতিরিক্ত কালচে ভাব ও রোদে পোড়া দাগ পরিষ্কার করে স্কিনকে গ্লো করে তোলা সম্ভব। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ প্যাকটা লাগানোর পর আমার স্কিনটা কতটা চকচকে, উজ্জ্বল ও গ্লো করা শুরু করেছে। তোমরাও উজ্জ্বল স্কিন পেতে বাড়িতে এটা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখো, আর রেজাল্ট নিজেই বুঝতে পারবে। তো চলো, কিভাবে প্যাকটা বানাবে ভিডিওটা দেখে নিই। প্যাকটা বানানোর জন্য প্রথমেই নেব একটা মাঝারি মাপের আলু। ভালো করে ধুয়ে আলুটা গ্রেট করে নেব। তোমরা চাইলে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো, এতে আরও ভালো কাজ দেবে। এবার পুরো আলুটা গ্রেট করে নেবার পর এর থেকে রসটা বের করে নেব। আলুটা গ্রাইন্ডারে পেস্ট করলে রসটা আরও ভালো পেতাম। যাই হোক, এবার আলুর রসটা হাতে এমনভাবে চেপে চেপে বের করে নেব। রসটা বের করে নেবার পর আলুর এই অংশটা না ফেলে স্ক্রাবারের কাজে ব্যবহার করতে পারবে। এবার একটা ছোট টমেটো নিলাম, এটাকে ধুয়ে ভালো করে গ্রেট করে নেব। এবার এই আলুর রসের সাথে অ্যাড করব এক চামচ বেসন। আমরা সকলেই জানি রূপচর্চায় বেসনের কার্যকারিতা, এটা স্কিনকে ফর্সা করে তুলতে খুব ভালো কাজ করে। এবার এর সাথে অ্যাড করব এক চামচ পরিমাণ হানি বা মধু। মধু যে কোনো সিজনে ত্বকের জন্য আরামদায়ক ও ত্বককে হাইড্রেট ও এক্সফোলিয়েট করার জন্য অত্যন্ত কার্যকরী। নিস্তেজ শুষ্ক ত্বকের সমস্যাকে দ্রুত মেটাতে মধুর গুণ বিশেষভাবে কাজ করে। এছাড়াও এই ভেষজ উপাদানটি ত্বকের জন্য ময়েশ্চারাইজিংয়েরও কাজ করে। আর এর সাথে অ্যাড করব একটা গোটা লেবুর অর্ধেক অংশ পাতিলেবুর রস। আলু ও লেবুর রস প্রাকৃতিকভাবে আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে, স্কিনের অতিরিক্ত কালচে দাগ কালচে ছোপ পরিষ্কার করে স্কিনকে গ্লো করতে সাহায্য করে। লেবুতে থাকা ভিটামিন সি স্কিনকে খুব তাড়াতাড়ি 1-2 পর্যন্ত লাইটিং করতে সাহায্য করে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ পর্যন্ত। উপকরণগুলি খুব ভালো করে মিশে গেছে। বেশ কিছুক্ষণ পর্যন্ত এটাকে মেশানোর পর এর সাথে আরও একটি উপকরণ মিক্স করব, পেস্ট করা ওই টমেটো, যা এর গুণ আরও দ্বিগুণ করে তুলবে।
এটি ত্বকের সৌন্দর্য চেয়ে ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের ব্ল্যাকহেড, সানট্যান এছাড়াও অ্যান্টি এজিং হিসাবে টমেটোর ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও ব্রণের সমস্যা দূর করতেও এর জুড়ি মেলা ভার। টমেটোয় থাকা ভিটামিন গুণ সানবার্নের সমস্যা দূর করতে ও অতিরিক্ত তেল জমে থাকা ময়লা দূর করতে ভীষণ কার্যকরী। এবার উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নাও। এবার এই ফেস প্যাকটি তোমরা যে কোনো সময় সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারবে। মুখের কালচে দাগ, ব্রণের দাগ, অ্যাকনে পিম্পলের মতো সমস্যাকে দ্রুত নিরাময় করতে সক্ষম। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ নির্মূল করে ফর্সা গ্লোয়িং স্কিন পাওয়া সম্ভব এই প্যাকের মাধ্যমে। সো গাইস, আমি বলবো বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমস থেকে মুক্তি পেতে তোমরাও আজকে এটা বাড়িতে ট্রাই করে দেখো। আর কেমন কি রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সকলের সাথে শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।